বিসমিল্লাহির রহমান রহিম। চারটি মূলনীতির উপরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সৃষ্টি। এই চারটি মূলনীতি নিয়ে অনেক আলোচনা আমরা করেছি। আমি বিশ্বাস রাখি এনডিএম এর নিবেদিত নেতাকর্মী যারা আজকে আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাইও কিছু দূর হলেও আমাদের চারটি মূলনীতি সম্বন্ধে আপনারা জানেন। আজকের এই ভিডিওতে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব আমাদের এই মূলনীতিগুলো। কেন এই মূলনীতিগুলো, এই মূলনীতিগুলো বাংলাদেশের কেন দরকার এবং কেন আমরা এই চার মূলনীতিতে বিশ্বাসী। এনডিএম এর প্রথম মূলনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদ, আমাদের জাতীয় চেতনা, আমাদের ভালোবাসা, আমাদের রাজনীতি এই বাংলাদেশের জন্য। ৫৭,০০০ বর্গ মাইলের ১৭ কোটি বাংলাদেশি, তাদের জন্য আমাদের রাজনীতি। আমরা তাদের সেবা দিতে, তাদের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এনডিএম এর জন্ম হয়েছে, তার জন্য আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। আপনারা কাজ করে যাচ্ছেন, সামনে কাজ করে যাবেন। তো আমাদের ভালোবাসা, আমাদের রাজনীতি এই ১৭ কোটি বাংলাদেশির রাজনীতি, তাই আমাদের বিশ্বাস বাংলাদেশি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদী মানে আমরা কি বুঝি, বহির্বিশ্ব কি বোঝে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদকে কিভাবে দেখা হয়। এনডিএম এর দ্বিতীয় মূলনীতি ধর্মীয় মূল্যবোধ। আমাদের চেতনা, আমাদের বিশ্বাস, আমাদের সামাজিক জীবন ব্যবস্থা ধর্মীয় আলোকে তৈরি। আমরা যেই ধর্মের অনুসারী, আমরা সেই আলোকে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থাকে সাজাই। এবং বাংলাদেশের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান, তার মানে বাংলাদেশের সাংস্কৃতিক জীবনও ইসলাম ধর্মের, মহান ইসলাম ধর্মের আলোকে সজ্জিত, এবং তাই আমাদের মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ। আমরা ১৭ কোটি জনগণের জন্য যেহেতু কাজ করি, তাদের মূল্যবোধের বাইরে আমাদের কাজ না, তাদের মূল্যবোধের বাইরে আমাদের চিন্তা না। এবং আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মের চেতনা আসলেই গণতান্ত্রিক চেতনা। মহান ইসলাম ধর্মের চেতনা গুণের চেতনা, মেরিটোক্রেসির চেতনা। এনডিএম এর তৃতীয় মূলনীতি স্বাধীনতার চেতনা। আমরা স্বাধীনতা চেতনা বলতে কি বুঝি? ১৯৭১ সালে লক্ষ লক্ষ বাংলার দামাল ছেলেরা যখন নেমে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করতে, তারা কেন যুদ্ধে গেছিল, যেই কারণে তারা গেছিল, সেইটা, সেই চেতনা হলো আমাদের স্বাধীনতার চেতনা। আমাদের স্বাধীনতার চেতনা, যেটাকে আমরা বলি সুযোগের সম অধিকার, এইটার চেতনা। আমরা যদি মহান ৬ দফা আন্দোলনের কথাও বলি, সেখানেও আমরা একটা জিনিস বারবার ঘুরে ঘুরে খুঁজে পাই, সেটা হলো সুযোগের সম অধিকার নিয়ে আন্দোলন। এনডিএম এর চতুর্থ এবং শেষ মূলনীতি জবাবদিহিতামূলক গণতন্ত্র। আমাদের বিশ্বাস সামনের বাংলাদেশ হবে জবাবদিহিতামূলক গণতন্ত্রের বাংলাদেশ।
এবং আমরা 17 কোটি বাংলাদেশিদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সামনের দিনে সামনের বাংলাদেশকে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এনডিএম এর প্রত্যেক সাহসী এবং ত্যাগী নেতা এবং কর্মীদের আমাদের 4 মূলনীতি সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে, আপনাদের জানতে হবে এবং সবাইকে জানাতে হবে। আমি আবারও বলছি, আমাদের সবার আজকে প্রথম দায়িত্ব এনডিএম এর দাওয়াত, এনডিএম এর বিশ্বাস ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জয় বাংলা।